আজকে এই ভিডিওই লাস্ট ভিডিও, মানে বিয়ের ভিডিও শেষ, তা সিঁদুর দান দিয়ে শেষ করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। তা তোমাদেরকে দেখিয়েছিলাম যে টুকটাক যা খাচ্ছিলাম সেগুলো তোমাদের ভিডিও করে দেখিয়েছি। এখন আসল খাওয়ার, মানে আমরা ভাত খাবো। তা ভাতকে আমরা চলে যাব, মনে কর তার জন্য দেখো, দেখতেই পাচ্ছ এখানে দাদা একটা বাচ্চা মেয়ের সাথে মনে করো কথা বলছে। আর ওখানে যে সাজিয়েছিল ওখানে বর রাখার জন্য করেছিল, তা এখানে সবাই সেলফি তুলছে, দেখতেই পাচ্ছ। তা আমি তোমাদেরকে দেখালাম, আমি এখানে ছবি তুলেছি দু একটা, তা ওটা এখানে মনে করো ছবি তোলা, তো তাই ভিডিও করিনি, তা দেখাতে পারিনি তোমাদেরকে। তা চলো এখানে আমরা যাবো, সবাই এখন খেতে যাবে। তা তোমাদেরকে দেখাবো যেটুকু পারি। তার দুই সাইডে করেছে, এক সাইডে আগে করেছে, এক সাইডে পরে, মানে ওই সাইডটা এখন উঠে পড়েছে, তা ওই সাইডে মানে বটুকটা পাওয়া হয়নি, মানে সবাই বলে রেখেছিল, এর জন্যই ওটা মনে করো আমরা বুঝতে পারিনি। পরের বটুক এই পাশে যে যেটা করা হয়েছে সেই পাশে আমরা লোক ছিল বলে রেখেছি, ওই পাশে আমরা খাবো। যা হোক দেখতে থাকো, আর তোমাদের এটাও দেখাবো কি খায় না খাই, কি আইটেম করেছে না করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তা বড়লোক বাড়ি বিয়ে বলে কথা একটু তা অনেকটা আলাদা হবে, তা জানোই। তা এখানে দিদি রয়েছে, দাদা আছে, আমি আছি, তা মনেকে আমি বাড়িতে রেখেছি, মানে আমার মা আছে, উনি তো আর আসবে না, বয়স্ক মানুষ, এর জন্য অনেক অনেকটা দূর তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বসে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কী কী খাওয়ার আইটেম দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, তোমাদের ভালো করে ছবি করে দেবো। এখানে আগে কাগজটা দিয়ে দিল, তারপর এটার মধ্যে একটা গাবলার মধ্যে মনে করো সব আবর্জনা রাখতে হবে, যা যা খেতে পারবে না সেটার মধ্যে ঢালবে। আর এখানে দেখতেই পাচ্ছ প্লেট দিয়ে দিয়েছে, প্লেটটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তাই দেখতেই পাচ্ছ এখানে তা কোলে রাখার পেপারও দিয়ে দিয়েছে, এখানে প্লেটটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তাই এখানে প্লেটটা কাগজটা দিয়েই খেতে হয়, কেননা প্লেটটার মধ্যে দাগ ভরে যাবে। তা দিদি বললো যে প্লেটটা ওপরে না, ওটার মধ্যে দিয়ে দাও। তা তারপর বোতল, জলের বোতল দিয়ে দিল। তারপর তোমাদের আস্তে আস্তে দেখাবো কী খেতে দেবে না দেবে। তা ওখানে তো আইটেম দেখাই আছে যে কি দেবে, কোনটার পর কোনটা দেবে। তা চাবিরিং দিয়ে দিয়েছে একটা, তোমাদেরকে দেখো দেখালাম চাবিরিং, তা নাম ছেলের অক্ষরের নাম আর মেয়ের অক্ষরের নাম দিয়ে তা চাবিরিং করেছে। তারপরে লেবু দেওয়া হয়ে গেছে, তা তোমাদের একটা একটা করে দেখাবো মনে করো কী কী দেয় না দেয়। তা চলো দেখতে থাকো, ভালো লাগবে। তা এখানে ফিশ ফ্রাই দিয়েছে, মানে মাছের ফিশ ফ্রাই, তা খুবই ভালো লাগলো এটা খেয়ে, আমার তো খুবই ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানি না, আমার খুব খেয়ে ভালো লাগলো। এখন টমেটোমের চাটনি দিল, এটা দিয়ে ভরিয়ে খাবো। তা একটু দেখিয়েও দিলাম, মানে ছিঁড়ে কেমন লাগছে, মাছটা এক খুবই টেস্টি হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, এগুলো ভাজা পড়া খেতে খুবই ভালো লাগে। তা দেখো আর কী কী দেয় না দেয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তা চলো আর কী কী দেবে সেগুলো তোমাদেরকে দেখাবো। তা এগুলো আমরা খেয়ে নিচ্ছি, তারপর একটা একটা করে আসছে সেগুলোও খাবো, তার কী কী আসে সেগুলোও দেখাবো তোমাদেরকে। তা তোমাদেরকে তো ফটো তো দেখিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ, তা এখানে দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কচুরি দিয়ে দিয়েছে, তার কী কী দেয় সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। আর এই তরকারি একটা, এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, সেটা করা হয়েছিল কাজু মশলা, তা খেতে খুবই ভালো লাগছে। তা বলে সাদা ভাত, তারপরে তোমাদেরকে একটার পর একটা দেখাবো। এটা ভেটকি মাছের পাতুরি করা হয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, তা খুলেও দেখাবো আস্তে আস্তে। তা এটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তো এর জন্য তো খুলতে অসুবিধা হচ্ছিলো, এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে এটা খুলছিলাম, তো একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। দেখো কী সুন্দর ভেটকি মাছের পাতুরি, দারুণ লাগছিলো খেতে। তা তোমাদের আরও দেখাবো আর কী কী আসে সেগুলো খেয়ে নিই। আর এই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি, তা এটাও দারুণ খেতে লেগেছিল। এই দেখো আমাদের দেখায়, দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছিল, তারপর একটু মালাইকারির একটু তা মালাইকারির মশলা দিয়েছিল, সেটাও নিয়েছি। তারপর স্যালাড দিল, স্যালাডের পর তারপরে মাটন কষা, মানে বিরিয়ানি, আগে মাটনের মানে রাইসটা দিয়েছিল, তারপরে মাটনটা দিয়েছিল, আস্ত মাটন যাতে বিরিয়ানি বলে,
মাটনের বিরিয়ানি। তারপরে এসটা মনে করো আবার মাটন কষা করেছিল। তা তোমাদের ছবিতে দেওয়াই আছে কী কী দিয়েছিলো পরপর, তা সেগুলোই দিয়েছিলো। তারপরে দেখো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা মাটন দেবে মানে বিরিয়ানির যে মাটন সেই দেবে, আগে রাইসটা দিল তারপরে মাটনটা। তা একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভালো লাগবে। তা তোমাদের কেমন লাগছে, তোমাদের তো খাওয়াতে পারছি না এর জন্য, তা দেখতে থাকো। তাই দেখো এখন এক পিস করে যে যে কেমন খাই সেমনই দেবে। দেখো মাটন দিয়েছে, তা আমার মাটন থেকে বেশি ভালো লেগেছে। মাটন কষাটা যেটা মাংসের ঝোল করা হয়েছিলো সেটা সবচেয়ে ভালো লেগেছে, ভাতের সাথে ওটাই ভালো লাগলো খেতে। তা আমি ওটাই খেয়েছি, তা এটা আমি অল্প খেয়েছি, এটা আমার অতটাও ভালো লাগে। তা আমি বিরিয়ানি মাটনই সব কমই খাই, আমার ফ্রাইড রাইসটা সবচেয়ে ভালো লাগে। তাই দেখো মাটন কষা দিয়ে দিয়েছে, তা তোমাদের কেমন ভালো লাগে বলো তো? আমার কাছে দারুণ লাগে মাটন কষাটা, আর একটু চর্বি থাকে তো আর বিলাক্ত জানো, খেয়ে টেস্টি হচ্ছে, খুবই টেস্টি লেগেছিলো মাটন কষাটা। তা আরও কিছু দিয়েছিলো সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, দেখতে থাকো ভালো লাগবে। তা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন চাটনি পাঁপড় এসব দেবে। তা চলো তোমাদেরকে এগুলো দেখাই। তাই দেখো দিচ্ছে এদিকে, তা দিতে দিতে একটু ওইদিকে একটু দেখালাম যে সবাইকে দিচ্ছে কেমন লাগে না লাগে। তাই দেখো চাটনি দিয়ে দিয়েছে, এটা ফলের চাটনি। তাই দেখো দারুণ লেগেছিলো চাটনিটা খেতে, চাটনি আর পাঁপড় কাছে আমার খুবই ভালো লাগে। তা খেয়ে নিলাম, তা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেই পারবে শুধু, আর কিছু করতে পারবে না। যাই হোক, তা এগুলো আমরা আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে। তারপরে ছানার মিষ্টি দিয়েছে, যার যেন কী মিষ্টি বলে লেখা আছে ওখানে, তা ভালো করে দেখে নিতে হবে। তা ছানার মিষ্টি দিয়েছে, তারপর এখানে আর একটা দিল, এটা হলো দুধের মিষ্টি, মানে দুধের মিষ্টি করা হয় সেটা। তা এখানে আমাদের, তা এখানে বাটির মধ্যে পেপার মানে কি মোছার তোয়ালা আর জল দিয়ে দিয়েছে, ধোয়ার জন্য দিয়ে দিয়েছে। তা ধুয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাও পেট ভর্তি হয়ে গেছে, ওগুলো খেয়েছে আবার এগুলো মানে পেটে আর জায়গা নেই এরকম। তা অল্প অল্প করে খেয়ে নিলাম, তা এখন তাড়াতাড়ি আমরা চলে যাবো, কেননা বাড়িতে মামনি রয়েছে, ও বলেছে, মা বলেছিল ঘুমিয়ে আছে, ফোন করেছিলাম। তা চলো বিয়েটাও একটু দেখাই তোমাদেরকে, এখানে সিঁদুরদান বিয়েটা অনেকটা হয়ে গেছে, শুধু সিঁদুরদান দিলেই শেষ। তা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো না লাগলো দেখো, ভালো লাগবে। তা একবারে বিয়ে জিনিস এই সিঁদুরদান না দেখলে হয়, এটাই তো আসল মানে দেখার মজা। যাই হোক, তোমাদের এটাও দেখানোর সুযোগ পেয়ে গেছি, তাই একবার এটাও দেখিয়ে দিলাম। তাই এটাই আমার লাস্ট ভিডিও, বিয়ের আর কোনো ভিডিও নেই, এটাই লাস্ট। তা আমার মানে ভিডিওটা এখন কমপ্লিট অনেকটাই হয়ে গেছে। তা সিঁদুরদান দিল, তাও দেখালাম তোমাদেরকে, আমার খুবই ভালো লাগলো তোমাদেরকে দেখাতে পেরে। তা তোমরা দেখো কেমন লাগলো দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা দেখালাম যেটুকু পেরেছি তোমাদেরকে, তা এখানেই শেষ করছি, পরে ভিডিও আবার আসবো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। তা আমাকে কেমন লাগছে দেখে বলো, কমেন্ট করতে ভুলে যেও না, দেখতে থাকো, বাই বাই, গুড নাইট।